নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 17 সেপ্টেম্বর 2023 বিশ্বকর্মা পুজো। 249 বছর পর এই বিশ্বকর্মা পুজোতে দুর্লভ তিনটি যোগ সৃষ্টি হয়েছে। এর ফলে বিশ্বকর্মার আশীর্বাদে 5 রাশি হতে চলেছে কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে দিবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শোনার চেষ্টা করুন। দেখুন, আমি একটি কথা বারবার বলি যে মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। অর্থাৎ আপনাদের যেটা কপালে আছে কি না সেটা আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে, এবং সঠিক কর্ম এবং দান ধ্যান এবং পুজো অর্চনা আপনাদেরকে কিন্তু অনেক দূর কিন্তু নিয়ে যেতে কিন্তু পারে। অর্থাৎ ঈশ্বর যদি আপনাদের উপর সহায় থাকে, যত বড় বিপদ আসুক না কেন সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখুন। দেখুন, অনেকে বলেন যে কৌশিকদা সুখের দিন কখন আসবে। দেখুন, সুখ এবং দুঃখ দুটি নিয়ে কিন্তু আমাদের জীবন। যদি আজকে শুধুমাত্র আমাদের সুখী থাকতো তাহলে সুখের অনুভব কিন্তু আমরা করতে পারতাম না। অর্থাৎ রাতের পরেই যেমন দিন আসে, দুঃখের পরেই কিন্তু আবার সুখ আসে। অর্থাৎ দুঃখ আছে বলেই সুখের অনুভূতিটা কিন্তু আমরা বুঝতে পারি, রাত্রি আছে বলেই আমরা কিন্তু দিনের অনুভূতিটা কিন্তু বুঝতে পারি। জীবনে কোনো দিন হার মানব না, এটা মানসিকতা রাখতে হবে। যত বড়ই প্রতিকূল অবস্থা আসুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম, অধ্যবসা এবং ধৈর্য সহ্য এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু আমাদের রাখতে কিন্তু হবে। কারণ অনেক সময় ভগবান কিন্তু মানুষকে কিন্তু পরীক্ষা কিন্তু নেয়। সেই পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারে অবশ্যই সেই মানুষ হয়ে ওঠে মহা সৌভাগ্যশালী। এই 17 সেপ্টেম্বর 2023 বিশ্বকর্মা পূজাতে কোন কোন রাশির হতে চলেছে মহাকোটিপতি সৌভাগ্যশালী আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু ঘুড়ি কিন্তু উড়ানো হয়। এই ঘুড়ি উড়ানো কিন্তু একটা বিশেষভাবে কিন্তু শুভ কিন্তু লক্ষণ। এই বিশ্বকর্মা পূজায় আপনাদের বিশ্বকর্মার পুজো কিন্তু হয়। বিশ্বকর্মা গাড়ি, আপনি যে কোনো যন্ত্রাংশ সমস্ত কিন্তু, অর্থাৎ বিশ্বকে যিনি কর্মের দ্বারা কিন্তু এগিয়ে নিয়ে চলেন উনি হচ্ছেন বিশ্বকর্মা। অর্থাৎ এই বিশ্বকর্মা আমাদের জীবনে বিশেষভাবে আশীর্বাদ কিন্তু দেয়। অনেকে বলে না যে কৌশিকদা আমার গাড়ির ব্যবসা কেমন হবে, বিশ্বকর্মা যদি আপনাদের সহায় যদি থাকে না গাড়ির ব্যবসাতেও কিন্তু আপনারা উঠতে কিন্তু পারেন। তা ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা যদি থাকে তবেই নিশ্চিত নিশ্চিত রূপে আমরা কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারি। এবং তার পাশাপাশি ন্যায় কর্ম, সঠিক কর্ম আমাদেরকে কিন্তু অনেক উন্নতি কিন্তু করাতে কিন্তু পারে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আবারও বলছি,
আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনে ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ভাগ্য খুলতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে কর্মক্ষেত্রে, এবং কোনো জায়গা থেকে আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এই সময় 17 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু লাভ হতে চলেছে, এবং কর্মযোগ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশি বিশেষ করে আপনাদের ডেইলি ইনকাম, কর্ম, ভাগ্য এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, 249 বছর পর তিনটি মহা সংযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে হতে চলেছে কর্কট রাশি মালামাল। তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। মিথুন রাশির আর্থিক স্থিতি, কেরিয়ার এবং ভাগ্য এবং ডেইলি ইনকাম এবং প্রপার্টি থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে আপনাদের এই সময় সৌভাগ্যের সূচনা হতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ আসতে চলেছে, আপনাদের কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধা কাটতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। বিশ্বকর্মার আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম মকর রাশি। 249 বছর পর দুর্লভ মহাসংযোগ, তিনটি মহাসংযোগে বিশ্বকর্মার আশীর্বাদে মকর রাশি বিশেষ করে বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, এবং এই সময় বড় কোনো শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ 17 সেপ্টেম্বর 2023 পর থেকে আপনাদের গোল্ডেন পিরিয়ড, সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন ভিডিওটি আপনারা আবারও বলছি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বিশ্বকর্মা বিশেষ কৃপা দিতে চলেছে এই রাশিগুলির উপর। নমস্কার।